গুড মর্নিং শ্রী, গুড মর্নিং। অথ আমাদের চা খাওয়া কমপ্লিট। কি কিউট দেখো চায়ের কাপটা, এটা আমি নিয়েছিলাম মেলা থেকে। আচ্ছা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আজকে টিফিনে তুমি কি নিয়ে যাবে স্কুলে, জলদি বলো, ঝটপট লেগে পড়ি। কি চাউমিন? তোমার ওই চাউমিনটা পছন্দ হয়েছিল, আজকে আবার খাবে? একটুখানি জানলাটা খোলা আর কেমন হাওয়া দিচ্ছে দেখো। চলো এবার আর সময় নেই, এবার লেগে পড়তে হবে। এ এখনো কিন্তু শুয়ে আছে, কাপ পড়ে যাচ্ছিল এক্ষুনি, আমার শখের কাপ। আর রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, পূজা এসে সকাল সকাল সমস্ত বাসন পরিষ্কার করে দিয়েছে। আর এগুলো সমস্ত আমরা মুদিখানা করে নাই। আমি এখানটায় না এই স্নেক প্ল্যান্ট কাটিং রেখেছিলাম, এই দেখো স্নেক প্ল্যান্টের শিকড় এসে গেছে। এইটাকে আবার মাটিতে দিয়ে দিলেই সুন্দর গাছ হয়ে যাবে। এখান থেকে আমি আগেও করেছি কিন্তু সাকসেসফুল হইনি, কিন্তু এইবার ঠিকঠাক শিকড় এসে গেছে। দেখি নিজেও বসিয়ে দিতে পারি, আবার কেউ যদি চায় তাকেও দিতে পারি। তো এখানে না একটু জল দিতে হবে, পরে দিচ্ছি। আর এখানে অনেক জিনিসপত্র, ও বাই দ্য ওয়ে একটা জিনিস আছে যেটা শ্রীকে দেওয়া হয়নি, শ্রীর একটা চকলেট এনেছিলাম, এটা শ্রীকে দেওয়া হয়নি, এটা এখানে থাক। আপাতত এগুলো সব নামিয়ে রাখি এখানে। কি ভারী, বাবারে কাউন্টারটা ফাঁকা না হলে না কাজ করে শান্তি নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। অ্যাকচুয়ালি গুড মর্নিং তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু তোমাদের বলার সময় হয়নি। পরে যখন এডিট করতে গেলাম তখন দেখলাম সত্যিই সামনাসামনি তো গুড মর্নিং বলাই হয়নি। আসলে সকালবেলার এমন তাড়াহুড়ো থাকে যে কোনটা করছি কোনটা করছি না সেটা একটু যদি মিস হয়ে যায় সব ভুলে ভুলে একাকার হয়ে যায়। এই তো সেদিনকে যেমন আমি কোথায় আমার স্কুটির চাবি রেখেছি সেটাই খুঁজেই পাচ্ছিলাম না, ঘর বাড়ি আলমারি সব তন্নতন্ন করে খুঁজে আর একটা চাবি শেষ পর্যন্ত বার করে নিচে নিয়ে গিয়ে দেখি স্কুটিতেই চাবিটা লাগানো। মানে যখন ফিরেছি তখনও এত তাড়াহুড়োতে ছিলাম, এক গাদা জিনিসপত্র সমস্ত নিয়ে উঠেছি, চাবিটা যে গাড়িতেই থেকে গেছে সেটা আর খেয়ালই করিনি। কি সকাল সকাল হয়রানি হলাম সেদিন, এইরকমই হয়। তাই জন্যে সকাল সকাল ব্লগ করার সময় আমি সামনাসামনি কথা বলতেই পারি না। দেখবে বেশিরভাগ ক্ষেত্রে ব্লগগুলো শুরু হয় যখন আমি পুরোপুরি অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এই রকম অবস্থায়। গুড মর্নিং, এবার ভালো করে গুড মর্নিং বললাম। যাও ঠান্ডা লেগে যাবে, একটা ফুল হাতে কিছু পরো। ওটা কি হলো, পুতুলের মতো? সকালবেলায় আসলে মেয়েদের মাল্টিটাস্কিং চলে। যেমন জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, তারপরে এদিকে তেল ঢালতে হবে। তেলগুলো সব শেষ হয়ে গেছিলো, নতুন তেল ঢালার আগে আমি ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। কিন্তু আমি বলবো এই তেলের শিশিগুলো একদমই ভালো না, তোমরা ইউজ করো না, বলতে গেলে পাশ দিয়ে খুব তেল বেরোয়। আমি খুব শীঘ্রই এইটা চেঞ্জ করে ফেলবো। তেল গরম, সরি তেল তো নয়, জল গরম হয়ে গেছে, তাতে কয়েক ফোঁটা তেল দিলাম, তারপরে দিয়ে দিলাম চাউমিনগুলো, তারপর গ্যাসটা বন্ধই করে দেবো। খুব তাড়াতাড়ি চাউমিন নয়, একদম ওই বড় জোর 2 মিনিট মতো সময় লাগে। এই দেখো নরম হয়েও গেল। আর যে তেলের প্যাকেটগুলো আমি তেল ঢেলে নিলাম সেগুলোকে একটা বাটিতে উপুর করে রেখে দিলাম, তাতে কি হয় বেশ খানিকটা তেল জমা হয়, দেখাবো তোমাদেরকে, নয়তো এই তেলটা পুরোই নষ্ট হয়ে যেত। ছোটবেলায় মাকে দেখতাম নানা রকম সাশ্রয় করে করছে, তো কখন যেন আমি নিজেই মা হয়ে উঠেছি। প্রথম প্রথম কিন্তু এত কিছুর মাথায় রাখতাম না, তেল ঢালতাম প্যাকেটটা ফেলে দিতাম। তারপর আস্তে আস্তে দেখলাম যে না, সাশ্রয় করতে পারলে সেটাকে বোধহয় কিপটেমি বলে না, সেটাকে বোধহয় সংসারের উন্নতিই বলে। ওই যে কখন জানি একটু একটু করে মা হয়ে উঠেছি, ছোটবেলাটা বোধহয় চলে গেছে। যতদিন আমরা পেন্সিলে লিখি ততদিন পর্যন্তই ছোটবেলাটা থাকে, পেন্সিল ছেড়ে যেই পেনে এসে যাই না তখন জীবন আর কোনো ভুল আমাদেরকে শুধরে নেওয়ার সুযোগই দেয় না, সেই একটা দাগ পড়েই যায়। আমি রান্না করছি, এদিকে শান্তনুর সাথে কথা বলছি, আর সেই সাথে এমনভাবে সিটিটা বেজে উঠলো চমকেই উঠেছিলাম।
আজকে আমাদের তিনজনেরই লাঞ্চ হচ্ছে চাউমিন, আর সকালবেলায় খাচ্ছি প্রেশার কুকারের ভাত। যে ওই যে প্রেশার কুকারটা বসানো আছে ওতেই হচ্ছে ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে নরম নরম ভাত খেতে মানে খুব তাড়াতাড়ি আর কি খাওয়া হয়ে যায়, এটা একটা ভালো ব্যাপার। কিন্তু জানি না কেন স্ত্রীর আবার এটা খুবই পছন্দের খাবার, মানে প্রেশার কুকারের ভাত হলে ও বোধ হয় বিরিয়ানিও খাওয়া ছেড়ে দেবে, ওটাই ও বেশি পছন্দ করে। আর আমার তো মনে হয় তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আর এই দেখো তেল কতটা জমেছিল, এইটা প্যাকেটটা যদি আমি ফেলে দিতাম এতটা তেল বোধহয় নষ্টই হতো। ডিমগুলো প্রথমে ভেজে নিচ্ছি, তার মধ্যে দিয়েছি চিলি ফ্লেক্স অল্প করে, আর সেই সাথে দিয়েছি একটুখানি গোলমরিচ আর নুন। তারপরে সবজিগুলো ভেজে নিচ্ছি। আমার কত কাজ করে দিয়েছে, থ্যাংক ইউ। আর এদিকে সবজি ভাজা প্রায় কমপ্লিট, এর মধ্যে না লাল রঙের হলুদ রঙের ক্যাপসিকাম দিলে আরো ভালো লাগতো দেখতে, কিন্তু আমার ঘরে এখন নেই এগুলো। খাওয়া, স্কুল ড্রেস পড়া সব কমপ্লিট, এখনো হোমওয়ার্ক করছে, কেমন লাগে দেখ। আর একটু তাড়াতাড়ি উঠবি এবার, চুল বাঁধা বাকি। আর আমার এদিকে সব কাজ কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করেছি, জানলা বন্ধ। আর এখানে আছে আমাদের টিফিন বক্স, এটা আমার মায়ের টিফিন বক্স, দেখো কেমন কালার করে রাখে যাতে চেনা যায়, মানে আমার শ্বশুর বাড়ি থেকেও আসে, মায়ের বাড়ি থেকেও আসে, তো মায়ের টিফিন বক্সগুলো মায়ের রং করে মার্ক করে রেখে দেয়। শাম কো মিলেঙ্গে আর পার্টি করেঙ্গে, চিকেন আর পরাঠা। তোমার হেলমেট নিয়েছো? ও শ্রীর হাতে, টাটা, ভালো করে ক্লাস করবে। ইভিএসটা দেবে নাকি একটু খোঁজ করো, ওই বইটা, টাটা টাটা। আমার স্কিন এমনিতেই ভীষণ ড্রাই, তার উপর শীতকাল আর এই সময়টা যখন আবহাওয়া এত শুষ্ক হয়ে যায় স্কিন আরো ড্রাই হতে থাকে, তাই জন্য আমি ইউজ করি ময়েশ্চারাইজার আছে এরকম সমস্ত প্রোডাক্ট। ফেস ওয়াশ ইউজ করছি আমি মামাআর্থের হানি মালাই ফেস ওয়াশ, যেটা নারিশ করে স্কিনকে আর সেই সাথে একটা হেলদি গ্লো দেয়। পুরোপুরি মেড সেফ, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, সুইটেবল ফর অল স্কিন টাইপ, তবে আমার মনে হয় এটা ড্রাই স্কিনের জন্য বেশি ভালো যায়। এছাড়াও মামাআর্থের সমস্ত প্রোডাক্ট সালফেট, প্যারাবেন, সিলিকন ফ্রি, SLS ফ্রি এবং কোয়েলটি ফ্রি, সেই সাথে প্লাস্টিক পজিটিভ। এরা যত বেশি প্লাস্টিক ইউজ করে তার থেকে অনেক বেশি প্লাস্টিক রিসাইক্লিং করে। ইন্ডিয়ান একটা ব্র্যান্ড যার প্রোডাক্ট আমার খুব স্যুট করে গেছে এবং আমি রেকমেন্ড করি সবাইকে। ফেস ওয়াশের কনসিস্টেন্সিটা খুব থিক না, চ্যাটচ্যাটে না, খুব সুন্দর একটা মালাইয়ের মতো হাতে মিশে যায় এরকম একটা কনসিস্টেন্সি, আর গন্ধটাও খুব সুদিং, কোনো আর্টিফিশিয়াল গন্ধ নেই, তাই জন্য স্কিনে কোনো ইরিটেশন হওয়ার চান্সও নেই। মামাআর্থের সমস্ত প্রোডাক্ট এই সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যায়, যার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর তাছাড়াও অফলাইন স্টোরেও এখন মামাআর্থ অ্যাভেলেবল। পার্টিকুলারলি মামাআর্থের অ্যাপ আর ওয়েবসাইট থেকে তোমরা যদি কেনাকাটি করো তাহলে অবশ্যই আমার এই কুপন কোডটা ইউজ করো ফর এক্সট্রা 20% ডিসকাউন্ট। আরও একটা মজার ব্যাপার আছে, তোমরা যদি মামাআর্থের অ্যাপ আর ওয়েবসাইট থেকে কেনাকাটি করো তাহলে মামাআর্থ তোমাদেরকে একটা গাছের সঙ্গে লিঙ্ক আপ করে দেবে, আর তোমাদের পার্সেলের সাথে আসবে একটা ইউনিক কোড, যে কোডটা দিয়ে তোমরা সেই গাছটাকে মনিটর করতে পারবে। অ্যাকচুয়ালি মামাআর্থ ঠিক করেছে 2025 মধ্যে তারা 1 মিলিয়ন গাছ লাগাবে। চুলটাকে টেনে টুনে বেঁধে নিয়েছি, এবার আস্তে আস্তে না গরম পড়ছে, আর চুল না বাঁধলে না খুব ঘেমে যাচ্ছে সব দিক। চলো এই ওয়েদারটা এনজয় করতে করতে চলে যাই, এরপরে তো এমন গরম পড়বে যে জামা কাপড়েরও ঠিক থাকবে না, মুখ চোখেরও ঠিক থাকবে না। মানুষ গরমকালে যায় একরকমভাবে আর আসে একরকমভাবে, মানে চেনাই দায়ী হয়ে যায়। তো এখনকার মতো টাটা। তো ফাইনালি এখন বাজে 5:10, মানে 5:30 পরেই আজকে বেরিয়ে যাব। আর সকালে তো শেয়ার করাই হয়নি, আজকে আমাদের হাতে খাওয়া দাওয়াও আছে, পরোটা চিকেন কষা, তো ফ্ল্যাটের মেম্বাররা মিলে রান্না করে খাওয়া দাওয়া হবে, তো একটু এক্সাইটেড আমি, কারণ এইরকম আড্ডাতে না দারুণ গল্প হয়, দারুণ আড্ডা হয়।
আর হাসতে হাসতে পেটের নাড়িভুড়ি সব এদিক ওদিক হয়ে যায়। শ্রীর ঝুটি দেখো এখনো অ্যাজ ইট ইজ আছে। আজকে তোকে এই ফিতে বেঁধেই রেখে দেবো। ফিতে বেঁধে তুই পিকনিক করতে যাবি নিচে ফিস্ট করতে। হ্যাঁ প্লিজ, সোয়েটারের সাথে ফিতে ম্যাচ হয়ে গেছে। তাকা এদিকে একটা ছবি তুলি। ওরে ওরে, ঠিক এই ছবিটাই কিন্তু পোস্ট করবো আমি। মানিরা কমেন্ট করবে স্ত্রীকে ফিতে বেঁধে কেমন লাগছে। হ্যাঁ ঠিক আছে, সাথে একটা এই তো বিছানার চাদর কিনেছি। এইটা কি সুন্দর দেখতে বিছানার চাদরটা, অরেঞ্জ ইয়েলো এই ধরনের কালারের উপরে না আমার একটু বিশেষ টান আছে। আরে আমি হাঁপিয়ে ধুপিয়ে একসা, চুলগুলো না সব একদম হেলমেট পরতে পরছি আর খুলছি, দেখো চুলগুলো ঢিল হয়ে গেছে। চুলগুলো আর না আমি স্টেপ কাটবো না, দিস ইজ দ্য লাস্ট টাইম। স্টেপ কাটি, ওপরটা বেশ মোটা থাকে, নিচটা একদম সরু হয়ে যায়। আমি আর স্টেপ কাটছি না, চুলটাকে অ্যাজ ইট ইজ বড় হতে দেবো। এবার সমান করে আগে যেমন আমার ছিল সেরকম সমান করে কাটবো। আমার তো এখন রান্না করার কিছু নেই, তো আমি একটু ফ্রি, চট করে জামাটা ছেড়ে চট করে একটা এডিট করা বাকি আছে, সেটা করে দিলে আপলোড করতে পারবো। সেটা কমপ্লিট করে নিই, তারপরে নিচে গিয়ে করতে হবে রান্নার জোগাড় যন্ত্র, খাওয়া দাওয়া, আনন্দ। তুমি হাঁপিয়ে গেছো, যাও একটু খেলে এসো, যাও আর একটু খেলবে জানো। এখন বাজে 11:45 আর আমরা 11:15 সময় ঘরে ঢুকেছি। শ্রী কালকে স্কুল আছে, মনে আছে তো? হ্যাঁ স্কুল আছে, স্কুল যাবে না তুমি? ভুলেই গেছে স্কুল আছে, বলছে স্কুল আছে, ফিসফিস করে বলছে। চলো আমরা ফাইনালি কাজ করছি, ডাস্টবিন বাইরে রাখা হলো, ডাস্টবিনের পেপার চেঞ্জ করা হলো। তবে রান্নাঘরের অবস্থা আজকে রান্না না করেও খুব সঙ্গীন, খুব একটা ভালো নেই রান্নাঘরের অবস্থা, কারণ সন্ধ্যাবেলা থেকে এসে আমি এদিকে আর কিছু ঢুকিনি। এই বাসন টাসন আছে, এদিকে যা আছে আছে, আর সন্ধ্যাবেলায় স্ত্রী কিছু বিস্কুট খেয়েছে। এই বিস্কুটগুলো আমরা এনেছি আগের দিনই, খুব সুন্দর সুপার সেভার প্যাক, দেখো একটা কিনে একটা ফ্রি ছিল, আর খুব সুন্দর টেস্ট, তাই না স্ত্রী? খেতে ভালো না বিস্কুটগুলো? দারুণ টেস্ট ছিল, আর অনেকগুলো আছে। আর একটা সবচেয়ে ভালো জিনিস কি, এই দেখো প্যাকেটের ভেতরেও আবার আলাদা করে প্যাক করা, তাই জন্য এরম যদি একটা কেউ নিয়ে চলে যায় অসুবিধা নেই। এগুলো সব তুলতে হবে, আপাতত আমার আর ক্ষমতা নেই, আজকে অফিস থেকে এসে আমি আর এদিকে কিছু করতেই পারিনি।